ইসিএলের সাতগ্রাম এরিয়ার নিমচা কলিয়ারির অন্তর্গত তিরাট মৌজায় অবস্থিত হাইওয়াল মাইনিংয়ে প্রায় ৫০ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও সংলগ্ন এলাকায় তীব্রভাবে কয়লা খনিতে ব্লাস্টিংয়ের প্রতিবাদে শুক্রবার এলাকায় ব্যাপক সংখ্যক মানুষ ও কর্মচ্যুত পরিবারের সদস্যরা সংলগ্ন এলাকায় বসবাসকারী সদস্যদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল। তারা এদিন কয়লা উৎপাদনের কাজ ও পরিবহনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এখানে পূর্বে কর্মরত যে সকল অস্থায়ী কর্মী রয়েছে তাদের কাজে পূর্ণ বহাল করতে হবে। তাদের এও দাবি, ওই সকল কর্মীদেরকে ছাড়িয়ে দিয়ে বহিরাগত কর্মীদের নিয়ে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা কয়লা উত্তোলনের কাজ করছে, যা কখনো মেনে নেওয়া যায় না। এই দাবি করে তারা কয়লা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এখনও বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আর এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে রয়েছে ওই কলিয়ারির উৎপাদন। আমাদের এখানে যত লোক লাগবে, যত ওয়ার্কার লাগবে আমরা গ্রামের থেকে দেবো, এমনকি সব কোথাও রেডি হয়েছিল। ওরা বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, যা লোক লাগবে আমাদের গ্রামের থেকে নেওয়া হবে। এখন এখন ওরা হঠাৎ করে এক বেলা কাজ করার পর হঠাৎ করে আমাদের ছেলেদেরকে সব বসে করে দেওয়া হয়, আমাদের ছেলেরা বসে আছে। হ্যাঁ, তারপরে হট করে এক নম্বর দু নম্বর হইলো, আমাদের এখানে এত জোর ব্লাস্টিং হয়েছে মানে সীমার বাইরে। আমরা সেগুলো সব জানাচ্ছি, সব দাবি দিচ্ছি। আজকে আমাদের ওয়ার্কারগুলো সব বসে করে দেওয়ার পর তারপর বাড়ি থেকে লোক নিয়ে এসে কাজ চলছে। ইসিএল আমাদের, আমরা যেটা বলতেছি আমাদের কোনো কথা শুনছে নাই, এমনকি পুলিশ দিয়ে আমাদেরকে ধমকি দেখানো হচ্ছে। গ্রামের আমাদের আমাদের পুরো গ্রামের পুরো ঘর ফেটে আছে। আমরা ইসিএলকে জানাচ্ছি, ইসিএল বলেছিল হ্যাঁ ক্ষতিপূরণ দেওয়া হবে, এই দেওয়া হবে, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদের ওরকমই আছে সব। আর তারপরে বলেছিল ব্লাস্টিং হবে, গ্রামের ছেলেকে ডেকে এনে ব্লাস্টিং করবে। আমাদের কোনো কাহুকে কোনো ডাকা হয় না, কোনো বলা হয় না। অতিরিক্তভাবে ব্লাস্টিং আবার শুরু হয়ে গিয়েছে আর এত জোর ব্লাস্টিং মানে আমাদের ঘরের পুরো একদম সব জিনিস লড়ালড়ি হচ্ছে, ফেটে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এমনকি ঘর পুরো ফেটে গেছে। হ্যাঁ, তার জন্যে আমরা এসছি, এই মাইনাস বলি বন্ধ করে দেব আমরা। আমার নাম জয়দেব পাল। এক বছর কাজ করছি ওয়ার্কার গেলা তাদের কাজের জন্য, তাদের বসানো হয়েছে, বসানো হয়েছে, তাদের নোটিশ দেওয়া হয়নি কিছু না। কিন্তু বাইরে ছেলে কাজ চলছে, কিন্তু বাইরে ছেলে কাজ করবে, গ্রামের ছেলে বসে থাকবে? বন্ধ থাকবে, সবাই বন্ধ থাক, মাইসও বন্ধ থাকে না, একটি কয়লাও যেমন কেউ উঠে নিয়ে যায়, তা মেয়ে ছেলে হোক আর যাই হোক। সৌমিত্র ভাঙ্গুড়ি, রিপোর্ট, টাইমস বাংলা।